এটা রাজনীতি করার জায়গা নয়, এখন রাজনীতি করার সময় নয়। হাসখালি ধর্ষণ ঘটনায় বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের নদিয়া জেলা সভাপতি রত্না ঘোষকর। এদিন তিনি হাসখালি থানায় নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন এবং দেখা করতে এসে তিনি কি বললেন শুনুন। সদস্যর ছেলে বলেই গণধর্ষণের অভিযোগে দায়ের করা হয়নি, সেখানে শুধু ধর্ষণ লেখা হয়েছে, কি বলবেন? এটা কি, আমি একটা কথা বলি, এই ঘটনাটা নিয়ে পুলিশের তদন্ত চলছে। হ্যাঁ, তদন্ত ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা আমরা বলেছি যে পরিবার এবং সবাইকে করতে। যেটা সত্যি ঘটনা সেটা উদ্ঘাটন হয়ে যারা অপরাধী তারা শাস্তি পাবে। এখন পুলিশের সঙ্গে কী আলোচনা করতে? আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি এবং আমি ওই পরিবারের বাড়িতে যাচ্ছিলাম, শুনলাম ওনারা থানায় আছে, তো সেই জন্য ওনাদের সঙ্গে আমি কথা বলবো। তৃণমূল হিসেবে আলাদা কোনো রেহাই পাবে যারা দোষী? কখনো সেটা হয় না, পশ্চিমবাংলায় এটা হয় না। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা মানুষ সুবিচার পাচ্ছে এবং সুবিচার পাবে, এখানে কোনো দলের ব্যাপার নেই। যারা অপরাধী তারা শাস্তি পাবে এবং সেই শাস্তি পাওয়ার জন্যে যেটা করার সেটা আমরা সর্বতোভাবে করব। বিজেপি 12 ঘন্টা বন্ধ ঠিক আছে সমর্থন করছেন? দেখুন, আমি একটা কথা বলি, এটা রাজনীতি করার সময় না, এটা রাজনীতি করার জায়গা না। একটা পরিবারে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাকে উদ্ঘাটন করে, সত্যতা উদ্ঘাটন করে অপরাধীর শাস্তি হোক, এটাই আমাদের হওয়া উচিত সবার মানসিকতা। বন্ধ করে বা কিছু করে রাজনৈতিক ফায়দা লোটা যায়, কিন্তু আসল যে কাজটা, যে অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের শাস্তি প্রদান, এটাই হলো আসল উদ্দেশ্য হওয়া সবারই দরকার। রাজ্য বিজেপির প্রতিনিধি দল আছে, রাজ্য বিজেপির প্রতিনিধি দল, সেটা বলবো না আমি, কে আসছে না আসে সেটা আসছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।